বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের একমাত্র মায়ের নাম আরাধ্যা, একমাত্র সন্তানের লয় সুগত দিন হারার সাবেক এই বিশ্ব সুন্দরীর। কিন্তু এস এবার দিতুজার গর্ভবাড়া গর্ভবাড়া দেয়া বা সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্মদান এখন বলিউডত বেশ পরিচিত উগ্র পদ্ধতি, যার সর্বশেষ উদাহরণ কারণ জোহরের যমজ সন্তান। গত বছর তারার জন্মই শাহরুখ খানের ফুয়া আব্রাম ও তুষার কাপুরের ফুয়া লক্ষ্মীর জন্ম হইয়ে সারোগেসি পদ্ধতির মাধ্যমে। কারণ শাহরুখ অলর সন্তান জন্ম দিবার ঘটনাগান বাস্তব হইলেও ঐশ্বরিয়ারে সিনেমার পদ্মাত একজন সারোগেট মাদারের ভূমিকা দেখা যাব। সম্প্রতি নতুন চলচ্চিত্র জেসমিনত এন্ডিল্য চরিত্র লাই তিনি চুক্তিবদ্ধ হইয় বলি জানাইয়া মুম্বাইয়ের উগে সংবাদ মাধ্যম। বাস্তব ঘটনাতুন অনুপ্রাণিত হইয়া লেখা হইয়ে জেসমিন ছবিওর কাহিনী ঘটনান গৈটেল গুজরাটের পুষ্কারত। জেসমিন চলচ্চিত্রকে এন্ডিল একজন নারীর গল্প হবু যিনি গর্ব বাড়া দিয়ে নে তার সন্তানলর প্রতি মায়াত জড়াই পড়ে। আর মুম্বাইয়ের উগে সংবাদ মাধ্যমত জানানো হইয়ে এ নারীর চরিত্রটি অভিনয় করতে যার ঐশ্বরিয়া রায় বচ্চন। টয়লেট এক প্রেম কথা খ্যাত পরিচালক নরেন সিং ও প্রেরণা আরোরার যৌথ প্রযোজনায় নির্মিত হবু জেসমিন। নরেন সিং উগ্র সংবাদ মাধ্যমের হয় ইয়ান আসলে সত্য ঘটনাতুন অনুপ্রাণিত ইয়েনে উগ্র চলচ্চিত্র। গুজরাটত একজন নারী আসিল যার হন সন্তান আসিল, কিন্তু তিনি অন্যলাই সারোগেট মাদার হইবার সিদ্ধান্ত লইল। কিন্তু এক পর্যায়ে তিনি সন্তানলর প্রতি মায়াত জড়াই পড়ে এবং ভাড়া লওয়া ব্যক্তির হাতে তার সন্তান ফেরত চায়। যদিও এখন পর্যন্ত জেসমিনের ব্যাপারে চূড়ান্ত নয় কিছু, গুজব রইয়ে প্রেরণা আরোরার আরও উগ্র ছবিত অভিনয় করিতে পারে ঐশ্বরিয়া। 1961 সালত মুক্তি পাওয়া ক্লাসিক থ্রিলার রাত অর দিন এর প্রয়াত অভিনেত্রী নার্গিস দত্তের জায়গা দেখা যেতে পারে তারে। হাবিবা শিউলি, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।